নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রাইডাল বানারসি শাড়ি ড্রাফিং। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আটপৌর স্টাইলের শাড়ি ড্রাফিং। তোমরা কিন্তু এইভাবে বিয়ের দিন পরতেই পারো একটা বেনারসি শাড়ি দিয়ে। তোমরা যারা নতুন ব্রাইডাল আছো, বিয়ের দিন অবশ্যই এইভাবে শাড়ি পরবে, খুবই সুন্দর এবং খুবই ইউনিক লাগবে লাল এবং সবুজ একটা বেনারসি শাড়ি দিয়ে। তো বন্ধুরা প্রথমেই দেখো শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো এটা অবশ্যই তোমরা বিয়ের দিন এইভাবে শাড়িটা পরবে, খুবই সুন্দর লাগবে। তো দেখো শাড়িটাকে ওপেন করে নেওয়ার পর আমি একদম ডান সাইড থেকে টাকিং করব। তো দেখো বন্ধুরা একদম ডান সাইড থেকে যখনই তোমরা টাকিং করবে নিচের দিকে একটু লেন্থটা দেখে নেবে যে নিচের দিকে কতটা তোমাদের লেন্থ আছে, সেইটা মেজারমেন্ট করে নিয়ে তারপরে কিন্তু উপরে তোমরা টাকিং করবে। এবার দেখো আমি বাঁ সাইডে একটু টাকিং করে নিলাম। নেওয়ার পরে তারপরে দেখো মিডিলে টাকিং করছি। মিডিলে যখনই টাকিং কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, আমি এখানে বুড়ো আঙুলটা দিয়ে দেখো এক্সট্রা যে কাপড় ছিল পেটিকোটের ভিতরে সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি নিচের দিকে। খুব ভালো করে দেখে নিচ্ছি লেন্থ আমার ঠিক আছে কিনা। এবার আমি খুব ভালো করে পিছনের দিকেও টাকিং করে নেব। এবার বলি বন্ধুরা খুব টাইটভাবে টাকিং করবে। এবার দেখো টাইট করে টেনে এনে তোমরা ডান সাইডে এখানে টাকিং করবে। আর এখানে টাকিং করার সময় অবশ্যই নিচের দিকে একটু দেখে নেবে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা, এখানে একটু দেখে নিয়ে তারপরে এই সাইডে তোমরা টাকিং করবে। এখানেও কিন্তু টাইট করেই টাকিং করবে, তাহলে তোমাদেরকে অনেকটা লম্বা দেখাবে এবং রোগা দেখাবে এবং কোমরটাও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছ টাইট করে এখানে আমি টাকিং করে নিয়েছি। এবার আমি এখানে আঁচলটাকে রেডি করব। বন্ধুরা প্রথমে কিন্তু আঁচলটাকে রেডি করতে যাওয়ার আগে আঁচলটাকে ধরবে না, মিডিলে যে কাপড়গুলো ছিল সেগুলোকে প্রথমে ছোটো ছোটো করে এভাবে ধরে নিয়ে সামনে রাখবে, তারপরে কিন্তু আঁচলটাকে ধরবে। তার কারণ মিডিলে যদি তোমরা এই কাপড়টাকে না ধরো আর ডাইরেক্ট আঁচল ধরো, তাহলে অনেক সময় কী হয় শাড়িটা উল্টে যায়, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। এবার দেখো বন্ধুরা এখানে আঁচলটা যখনই তোমরা রেডি করবে, আঁচলে যে পাড়ে যে ডিজাইন আছে ঠিক সেটা মেজারমেন্ট করে নেবে, ঠিক ততটাই কিন্তু তোমরা সরু করে এখানে এই প্লেটটা রেডি করবে। তো দেখো বুড়ো আঙুলের লাস্ট আঙুল দিয়ে এভাবে ধরার পরে সামনে দুটো আঙুল দিয়ে আমি এভাবে চেপে ধরেছি। এবার দেখো তারপরে ছোটো ছোটো করে প্লিট করবে, প্রথমের প্লিটটা একটু বড় করবে আর তারপরে প্লিটগুলো একটু ছোটো ছোটো করবে। তার কারণ বন্ধুরা উপরের প্লিটটা একটু বড় করলে আর মিডিলের প্লিটগুলো যদি ছোটো ছোটো করো তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দেখো তলায় যে প্লিটটা করবে সেটা কিন্তু এরকম উল্টে যাবে, তার দিকটা কিন্তু একদম উল্টো দিকে হবে। এবার প্রত্যেকটা মাথা খুব ভালো করে এখানে একটু ধরে নেবে বন্ধুরা। তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, খুব ভালো করে দেখো, দেখলে একবার থেকে দুইবার দেখলে কিন্তু খুব সহজেই শিখে যাবে। আর খুব ভালো করে দেখো শাড়ির মাথাটাকে ধরে নেওয়ার পরে এরকম ধরনের একটা শাড়ি পিন বা এখানে তোমরা চাইলে সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো। তোমরা যারা একদম নতুন এভাবে শাড়ি পরছো তোমরা অবশ্যই এই ধরনের একটা পিন বা সেফটি পিন এই শাড়ির আঁচলের মাথায় কিন্তু পিন আপ করে রাখবে, আর তারপরে কিন্তু এই শাড়িটাকে এভাবে প্রত্যেকটা মাছ সুন্দর করে ধরে নেবে। এবার দেখো বন্ধুরা ডাইরেক্ট কিন্তু একেবারে বড় বড় করে প্লিট তোমরা করতে যেও না, হ্যাঁ প্রথমে ছোট ছোট করে প্লিট এভাবে ধরবে আর তারপরে একটা করে সেফটি পিন এখানে পিন আপ করে রাখবে, বা শাড়ির পিনগুলোও তোমরা পিন আপ করে রাখতে পারো। এভাবে যদি তোমরা আঁচলটাকে রেডি করো ছোট ছোট করে দেখবে খুব সহজেই তোমরা আঁচলটাকে রেডি করে নিতে পারছো। আর আঁচল যত তাড়াতাড়ি তোমাদের রেডি হয়ে যাবে শাড়ি পরতে তত কম সময় লাগবে। দেখো একটু অল্প করে আমি রেডি করে নিয়ে সেটাকে ওপরের দিকে তুলে দিলাম, মানে কাঁধের উপরে তুলে রেখে আবারও একটু দেখো নিচের দিকে ছোট ছোট করে এখানে আমি প্রত্যেকটা প্লিট ধরছি। আর এভাবে যখন ছোটো ছোটো করে রেডি করে নেবো পিছনের দিকে দিয়ে দেবো। বন্ধুরা তোমরা যারা একদম নতুন আমার চ্যানেলে অনেক ধরনের টিপস সহ আমি শাড়ি ড্রাফিং দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে কিন্তু চাইলে শাড়ি পরা শিখে যেতে পারো খুব সহজেই। তো দেখো এখানে একটা আমি শাড়ির পিন আবারও পিন আপ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো একদম যেটা তোমাদের সামনে শাড়ির পাড়ে যে ডিজাইনটা ছিল সেটাকে সবসময় মেজারমেন্ট করে নিয়ে কিন্তু তারপরে তলার প্লিটগুলো তোমরা ধরবে। তার কারণ এই ধরনের শাড়িতে মানে বেনারসি শাড়িতে উপরে যে প্লিটটা আছে সেটা যদি সরু হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে, বুঝলে? এখানে কিন্তু বড় বড় করে প্লিট করলে ভালো লাগবে না। তো দেখো আমি পিছন থেকে দেখে নিচ্ছি আঁচলটা কিন্তু এখানে অনেকটাই বড় রাখতে হবে, দেখবে পিছনে যেন মেশটা ছুঁয়ে যায় এতটাই বড় কিন্তু তোমাদের আঁচল রাখতে হবে, তাহলে কিন্তু সামনের দিকে ডিজাইনটা তোমাদের সুন্দর হবে। সামনের দিকে এভাবে একটু চেপে নেবে। তো দেখো বন্ধুরা ঠিক কোমরের এখান থেকে আমি একটু মেপে নিচ্ছি, আঙুল দিয়ে মেপে নেওয়ার পর আরও একটু এক্সট্রা কাপড় এখানে ছেড়ে রেখে তারপরেই কিন্তু এখানে আমরা কুঁচির জন্য প্লিটটা রেডি করব। অবশ্যই দেখো আমি লাস্ট আঙুলটাকে উঁচু করে রেখেছি আর বুড়ো আঙুলটাকে এভাবে চেপে ধরে রেখেছি। তোমরা চাইলে একটু ছোট একটু বড় করেও কিন্তু কুঁচি করতে পারো। বন্ধুরা তোমরা যারা কুঁচি একদম করতে পারো না সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নিও। তো দেখো লাস্ট প্লেটটা কিন্তু একটু বড় করতে হবে আর তারপরে প্রত্যেকটা কুঁচির মাথা কিন্তু সুন্দর করে ধরে নিতে হবে। বন্ধুরা ধরে নেওয়ার পর একটু এভাবে নাড়িয়ে নেবে, তাহলে দেখবে প্রত্যেকটা ভাঁজ এখানে দেখবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এভাবে যদি তোমরা শাড়িটা পরো কারো হেল্প লাগবে না, তোমাদের বলতেই হবে না যে আমাদেরকে একটু সাহায্য করো। এবার দেখো তলায় যে প্লেটটা ছিল সেটাকে এভাবে ছেড়ে রেখে তারপরে কিন্তু নিচের দিকে দেখে এখানে পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে তোমরা টাকিং করে নেবে। এবার সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে সুন্দর করে পিছনের দিকে টাকিং করে নেবে। তো বন্ধুরা দেখো এবার আমি এখানে ভাঁজগুলোকে সুন্দর করে রেডি করে নেবো। এখানে ভাঁজগুলো যত সুন্দরভাবে রেডি হবে তোমাদের কিন্তু পরে দেখতে অনেকটাই বিউটিফুল লাগবে। তো দেখো এভাবে রেডি করে নেবে, নিচের দিকেও ঠিক করে নেবে। তো বন্ধুরা দেখো এটাকে একটু
টেনে বার করে নিচ্ছি, এভাবে হালকা একটু টেনে বার করে নেবে। নেওয়ার পরে এটাকে পিছনের দিকে নিয়ে যাবে, একদম ডান সাইডে পিছনের দিকে নিয়ে গিয়ে টাকিং করবে। চাইলে তোমরা এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। যদি তোমাদের মনে হয় এখান থেকে শাড়িটা ওপেন হয়ে যাবে, তাহলে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে রাখতে পারো। আর তারপরে সামনের দিকে দেখো, এই যে আমি পিছনে এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করেছি, এবার এখানে তোমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো। আর তারপরে আবারও দেখো, ভাঁজগুলোকে আমি সুন্দর করে এখানে রেডি করে নিচ্ছি। এবার এখানে দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভাঁজ আবারও খুব সুন্দর করে ধরে নিয়ে এখানেও কিন্তু একটা ছোট্ট সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করতে হবে। এখানে যখনই তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে বন্ধুরা, উপরের প্লিটটাকে এভাবে ছেড়ে দেবে। উপরের প্লিটটা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ভিতরের প্লিট দিয়ে তোমরা সেফটি পিনটাকে পিন আপ করবে। নাহলে কিন্তু উপর দিয়ে যদি তোমরা পিন আপ করো, যেটা দেখতে খারাপ লাগবে। দেখো এভাবে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ভিতর থেকে তোমরা পিন আপ করবে। এবার সামনের প্লেটটাকে একটু উঁচু করে নেবে বন্ধুরা। এবার দেখো আমি পিছন দিক দিয়ে প্লেটগুলোকে সামনের দিকে নিয়ে আসবো, আর যে পিনগুলো ছিল সেটাকে খুব ভালো করে এখানে ওপেন করে নেবো বন্ধুরা। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ওখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো সমস্যা যদি থেকে থাকে শাড়ি রিলেটেড। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা আমাকে ওখানে কমেন্ট করতে পারো বা এখানেও কমেন্ট করতে পারো। এবার দেখো, বাঁ হাত দিয়ে একদম শাড়ির মাথাটাকে এভাবে উঁচু করে ধরে রাখার পরে ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজটা এভাবে রেডি করে নেবে, একদম ছোটো ছোটো করে ভাঁজ দিয়ে নেবে। তাহলে কিন্তু তোমাদের ডান সাইডে দেখো কত সুন্দরভাবে এখানে ভাঁজ পড়েছে। অবশ্যই ছোটো ছোটো করে পাঁচ থেকে ছটা এখানে ভাঁজ তোমাদের ফেলতে হবে। এবার দেখো এই সাইডে বাঁ দিকে আমি একটা প্লিট উঁচু করে রেখে এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করবো। এবারও বলি বন্ধুরা, উপরে প্লিটটাকে সরিয়ে রেখে তারপরে কিন্তু ভিতর দিক দিয়ে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। দেখো উপর থেকে এখানে কিন্তু বোঝাই যাবে না যে তোমরা এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করেছো। এবার সাইডে ভাঁজগুলোকে আরও একবার সুন্দর করে রেডি করে নেবে। এবার অবশ্যই একটা কোমর বন্ধনী পরে নেবে বন্ধুরা। দেখো কোমর বন্ধনীটা একটু গর্জিয়াস পরবে, বিয়ের দিনে খুবই সুন্দর লাগবে। যখনই তোমরা কোমর বন্ধনীটা পরবে বন্ধুরা, পিছনে যে একটা কাপড়টা ছিল সেটাকে নিয়ে এখানে তোমরা কিন্তু কোমর বন্ধনীর পিছনে লক করবে, সেটাকে ছেড়ে দিয়ে না, সেটাকে নিয়ে তারপরে কিন্তু পিছনে লক করবে। তাহলে কী হবে বন্ধুরা, তোমরা যদি পিঠ না দেখাতে চাও, পেট যদি না দেখাতে চাও, তো পিছনে যে কাপড়টা ছিল সেটাকে একটু টেনে নেবে। তো দেখো সামনের দিকের ভাঁজগুলোকে আমি এখানে সুন্দর করে রেডি করে নিচ্ছি, এবং এখানে যে কোমর বন্ধনীটা পরেছিলাম সেটাকেও আমি কিন্তু সুন্দর করে রেডি করে নিচ্ছি বন্ধুরা। এবার দেখো এই যে বাঁ সাইডে তোমাদের যদি মনে হয় যে পিঠ দেখা যায়, তাহলে এখানে তোমরা দেখো, যেহেতু আমরা কোমর বন্ধনী দিয়ে টাইট করে গেছিলাম, এই সাইডটাকে টেনে আনবে, দেখবে এখানে কোমর তোমাদের দেখা যাবে না। এটা আমার ফাইনাল লুক বন্ধুরা। দেখো সাইড থেকে সামনে থেকে কত অসাধারণ লাগছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে। এবং যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে হবে। তার সাথে তোমাদের টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তত সময় ভালো থেকো।